যখন দান করবেন অল্প করেন, সমস্যা নাই, হাত মুট করে দিবেন। হাত মুট করা মানে আপনার মনটাকে আপনি আটকাই ফেললেন অহংকার করা থেকে, আপনার মনটাকে আপনি আটকাই ফেলছেন লোভ করা থেকে, আপনার মনটাকে আপনি আটকাই ফেলেছেন মানুষের প্রশংসা পাওয়া থেকে। আপনি আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর বান্দাকে দিয়ে দেন, ওইটা আবার রিটার্ন করে আপনার কাছে আসবে। যদি আমাকে অভয় দেন আমি একটা কথা বলতে চাই, এখানে সংসার চালায় কে কে আছেন একটু হাত তুলেন, যারা সংসার চালান হাত তুলেন প্লিজ প্লিজ, সবাই সবাই নাকি একটু তোলেন না প্লিজ, আপনি চালান আপনি চালান। যারা আজকে হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এক সময় হাত তোলার তৌফিক দান করুন। কেউ তিনজনকে চালায়, কেউ পাঁচজনকে চালায়, কেউ সাতজনকে চালায়, এরকম আছে না নাই? এই পয়েন্টটা যদি বুঝতে পারেন আপনার দশটা প্রশ্নের উত্তর আপনি নিজে পেয়ে যাবেন। আল্লাহ যে কত বড় দয়াবান, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেউ পাঁচজনের সংসার চালায়, কেউ দশ জনের সংসার চালায়, কেউ আট জনের সংসার চালায়। কামানেওয়ালা কয়জন? একজন। খানেওয়ালা কয়জন? একজন। দশ জনের ভিতর মা আছে না নাই? আছে। বাবা আছে না নাই? আছে। বউ আছে না নাই? আছে। ছেলে মেয়ে আছে না নাই? আছে। ভাই আছে না নাই? আছে। বোন আছে না নাই? আছে। খালা আছে না নাই? আছে। মামি আছে না নাই? আছে। নানি আছে না নাই? তে একজনের কামানো দিয়ে দশ জন খায় কেমনে? আল্লাহ পাক বলে বান্দা তুই মনে করস তুই খাওয়াস, না না তোরে দিয়ে আমি আল্লাহ খাওয়াচ্ছি, বলেন সুবহানাল্লাহ। এবার বুঝবেন আপনার একজনের কামানো খাই দশ জনে। অনেক সময় আপনারা আমরা অনেক সময় রাগ করে কোনো কথা যদি মনোমালিন্য হয় বলে ফেলি আমি তোরে খাওয়াই, আমি তোরে চালাই, তোর ফরান খরচ আমি দি, তোর খাওয়ার খরচ আমি দি। আল্লাহর ওয়াস্তে এই ভুল কইরেন না, হাত জোর করে বলতেছি আল্লাহর ওয়াস্তে এ ভুল করে না। কারোটা কেউ খায় না, যার যার রিজিকেরটা সে সে খায়। শর্টকাটে বুঝবেন সবার ঘরে আল্লাহর মতে যে আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিছে খাবার আছে না নাই? আজকের মাহফিলটা আমি এসে দেখলাম কয়দিন ব্যাপী আমার ভাইয়ের আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, আপনাদের মেহমানদারি করার জন্য কিছু করছেন কি করেন নাই? বলেন না করছে কি করেন নাই? তাহলে ওনারা করেছেন খাবেন আপনারা, ওনাদেরকে দিয়ে আজকের এই বেলার খাবারটা আল্লাহ আপনাদের ব্যবস্থা করে দিয়েছেন ওনাদেরকে দিয়ে। আর একটু জোরে বলা যাবে? আপনারা কিন্তু ওনাদেরটা খাচ্ছেন না, আপনাদেরটা খাচ্ছেন। আল্লাহ আপনাদেরকে খাওয়াইতে চাচ্ছে মনে করেন 1000 জন, একটু মনোযোগ দিবেন কয় হাজার? 1000 মানুষকে খাওয়াইতে গেলে টাকার দরকার, বলেন না টাকার দরকার, বিভিন্ন জিনিসের দরকার। ওই 1000 মানুষের খাওয়ার জন্য যা দরকার কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহ কারো না কারো মাধ্যমে ওনাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছে। এগুলো সব মেজারমেন্ট কার? আজকে থেকে এই কথা কেউ বলবেন না আমি খাওয়াই আমি চালাই আমি পড়াই, আজকে থেকে বলবেন আল্লাহর দরবারে শুকরিয়া, বউটা যদিও আমার বান্দাটা তো রবের, সুবহান, ভাইটা যদিও আমার বান্দাটা তো রবের, ও আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তোমার বান্দার সেবা করার জন্য আমাকে তুমি সুযোগ দিয়েছো, বলেন না সুবহান। আপনার মাসিক ইনকাম মনে করেন 20,000 টাকা, মানুষ খায় কয়জন? 10 জন। যেদিন আপনার মা মারা যাবে সেদিন দেখবেন আপনার 10,000 টাকা দিয়ে আপনি 9 জনকে চালাতে পারতেছেন। এখন আপনি বলবেন খানেওয়ালা 10 জন ছিল, একজন কমে গেছে 9 জন, তাহলে কিছু টাকা তো বাঁচার দরকার ছিল, এগুলা গেল কই? এগুলা গেল কই? রব বলে যে যে যতদিন ছিল তার রিজিকে ততদিন ছিল, সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? যে যতদিন ছিল তার রিজিক ততদিন ছিল। তোর মা নাই, রিজিক আমি তুলে নিয়েছি। যারা আজকে মার টাকা দেন বাবার টাকা দেন, আজকে থেকে যেন মা বাবার চাওয়া না লাগে, সুবহানাল্লাহ বলেন না, মা বাবার যেন চাওয়া না লাগে, চাওয়ার আগে আপনি হাজির করে দিবেন, আপনি এদিকে আপনার জান্নাত মা বাবাকে খুশি করবেন, ওদিকে আপনার রব খুশি হয়ে রিজিক বাড়ায় দিবে। এবার আওয়াজ দিয়ে বলেন দেনওয়ালা আছে না নাই? দিতে রাজি আছে না নাই? আমাদের কো নিতে জানতে হবে, নিতে রাজি থাকতে হবে। জ্ঞান দিলে জ্ঞান কমে, জ্ঞান দিলে জ্ঞান কমে। আপনার কাছে এখানে শব্দ জমা আছে 100টা, আপনি দিয়ে দিয়েছেন, আপনার তো কমানো না কথা। আল্লাহ পাক বলে যে সব জিনিস দিলে কমে না, কিছু জিনিস দিলে আরো বাড়ে, আরো বাড়ে, আরো বাড়ে, সুবহানাল্লাহ।